Assalamualaikum everyone. I'm Musarrat ji. Namai YouTube channel. Apna the shakal ke shagot jana chhi. Jara ekono subscribe korni avoshe kore fulbe na bell button click korte fulbe na. To chole eshechi Anand Jewelers er mascot plaza te ar amader help korche. Assalamualaikum. Ami Arif bolchi. তো ভাইয়া আজকে আপনার কাছে আমাদের কিছু মানে প্রশ্ন আছে ভিউয়ার্সদের পক্ষ থেকে তো আমরা সেটাই করছি যে ভাইয়া হঠাৎ করে গোল্ডের দাম কেন বৃদ্ধি পেয়েছে দেখেন আমাদের দেশে জীবনে যেটা না হয়েছে 100 বছর পর কিন্তু করোনা ভাইরাসটা আসে মহামারী একটা অবস্থা সারা বিশ্বটা লকডাউন আমাদের ফ্যাক্টরি আমাদের হোলসেল যেখান থেকে আমরা ক্রয় করি বাইরে থেকে গোল্ড সেগুলো কিন্তু সব বন্ধ থাকে যার জন্য প্রত্যেকটা দেশে কিন্তু গোল্ড সেল হচ্ছে কিন্তু গোল্ড কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারতেছি না এই জন্য কিন্তু গোল্ডের ক্রাইসিসটা বেশি যার জন্য গোল্ডের রেটটা এখন অনেক বেড়ে গেছে আমি একটা 22 ক্যারেট চেইন আমি এটা সেল করলাম যে রেটে আমি সেল করি বাড়তি রেটে সেল করি আমার কিন্তু লাভ নেই কেন লাভ নেই আমি হোলসেল মার্কেটে বাড়তি রেট পাচ্ছি অনেক ক্ষেত্রে হোলসেল মার্কেটে বাড়তি রেট নিয়ে গেল আমি এই ডিজাইনটা পাচ্ছি না এই জন্য রেটটা কিন্তু অনেক বেশি আসছে বুঝছেন আর এখন মানুষের ডলার থেকে গোল্ডটা মজুত করতেছে বেশি প্রত্যেকটা দেশে যার জন্য গোল্ডটা লেনদেন এখন বিশ্বে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্যাশ করতে পারে এই কিছু কিছু কারণে গোল্ডের রেটটা অনেক বেড়ে গেছে না অনেকে বলছে যে সরকার বাজেট কমে দিচ্ছে তাও কেন অনেকে তো বুঝছে না যে এটা হচ্ছে আমদানি যখন আমরা করব ইম্পোর্টটাই তো করতে হবে এই যে সুন্দর একটা কথা বলছেন এটা আমার মনে ছিল না সরকার যে বলছে সরকার কিন্তু গোল্ডের রেটের ব্যাপারে কমানো বাড়ানোর কথা বলে নাই সরকার বলছে যে লকডাউনের কারণে 3 মাস আমাদের বন্ধ এখন এই পরিপ্রেক্ষিতে ভ্যাটটা আমাদের যেটা নেওয়া হইতো সেটা মাফ করে দিছে তার মানে গোল্ডের যে ইন্টারন্যাশনাল রেট এই রেট অনুযায়ী আমাদের রেটটা আসে বাংলাদেশ জুয়েলার্স সমিতির থেকে সেই জন্য কিন্তু রেটটা কিন্তু সরকার কমাতে পারে না সরকার আমাদের থেকে ভ্যাটটা মুকুব করে দিছে যে এখন করোনার জন্য লকডাউন আপনাদের দোকানপাট বন্ধ যার জন্য ভ্যাটটা বন্ধ তার মানে গোল্ড কিন্তু রেট সরকার কমাতে পারে না এটা ইন্টারন্যাশনাল রেট হিসেবে কিন্তু আমাদের আসে ও আচ্ছা মানে এখানে সরকারের কোনো হাত থাকে না এখানে বিশ্ব বাজারের যে রেটটা কারেন্ট রেট অনুযায়ী আচ্ছা তো ভাই আর হচ্ছে আমাদের অনেকেই ভিউয়ার্স আছে যে আমরা কিস্তিতে মানে নিতে চাচ্ছি আপু ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে চাচ্ছি কিন্তু মানে গোল্ড কি এভাবে দেওয়া যায় হ্যাঁ গোল্ড তো আসলে এখন আমরা যদি ডাইরেক্ট সেল করি 10% 90% কিস্তির মাধ্যমে হয় তো এই কিস্তির মাধ্যমে কিছু কিছু জিনিস আছে যে ভিউয়ার্সরা ক্লিয়ার ভাবে বোঝার ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি যে এখন আমি একটা চেন আমার এক কাস্টমার পছন্দ করলো 50,000 টাকা সেখানে যদি 10,000, 5,000, 20,000, 15,000 করে এইভাবে করে 10টা ডাউন পেমেন্ট দেয় তার জন্য আমি এটা বুকিং করে রাখলাম রাখার পরে যখন যে বাজার আসবে যদি তখন 1,00,000 টাকা ভরি হয় ভিউয়ার্সদের 1,00,000 টাকা ভরি দিব আর যদি 50,000 ভরি আসে আমি 50,000 ভরি দামে আমি দেব তখনকার বাজার অনুযায়ী সে নিতে পারবে আর ডেবিট কার্ড মাস্টার কার্ড ভিসা আমেরিকান এক্সপিরিয়েন্স কার্ড যেগুলো আছে সব আমরা অ্যাকসেপ্ট করব আর আমেরিকার এই যে ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলো তো সে 45 দিনের কিন্তু মেয়াদ পাচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টে চলে আসছে ঠিকই কিন্তু ভিউয়ার্সরা কিন্তু 45 দিন পরে কিন্তু সে দিতে পারবে ডাউন পেমেন্টটা তো সেভাবে করে সে নিতে পারবে আস্তে আস্তে করে আর যদি কেউ বলে মানে টাকাটা পুরো দিয়ে তারপরে নিবে কিন্তু কিস্তির মাধ্যমে বুকিং দিয়ে ওই জিনিসটা মানে ওই যেরকম ব্যাংকে আমরা সঞ্চয় করি ওইরকম গোল্ড আমরা ওইভাবে নেওয়ার জন্য টাকা রাখবো টাকা রাখতে হবে আর যদি বলে যে না আমি তো অল্প টাকা দিয়ে নিয়ে নিব সেটা কিন্তু ইনস্টল হয় না সেটা হচ্ছে বাকি সিস্টেম কারণ আমাদের যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের অনলাইন সিস্টেম না এটা হয়ে যাবে বাকি সিস্টেম সেই জিনিসটা হচ্ছে আমাদের থেকে লেনদেন করলে অনেক কিছু হয়ে গেলে তখন আমরা এই 10,00,000 টাকা 5,00,000 টাকা জিনিসপত্র নিল এক কাস্টমার আপু বললো যে ভাইয়া আমি তো অনেক টাকা জিনিস নিচ্ছি এখন আমার 20,000 টাকা প্রবলেম হচ্ছে 10,000 প্রবলেম হচ্ছে সেদিক দিয়ে আমি পরিবর্তন করে দেব যে না আপা ঠিক আছে আপনার 10-20,000 প্রবলেম নেই এটা আমার দায়িত্বে আমি তাকে ডিউ দিব সেটা দেওয়া যায় আচ্ছা আচ্ছা মানে কিছুটা টাকা কনসিডার মানে করে একটু পরে দিতে পারবে কিন্তু মানে তার ঠিকানা সবকিছু জাতীয় পরিচয় পত্র সবকিছু কাগজ আসলে কি গোল্ডের দোকানদারের মন অনেক বড় তাদের ঠিকানা আমাদের প্রয়োজন নেই সে যদি আমার থেকে 10,00,000 টাকা লেনদেন করে সে যদি আসা যাওয়া করে তার মাইন্ড কিন্তু বড় থাকে আমি বুঝিনি বসে বড় মাপের
কাস্টমার, তার অ্যাড্রেস তার বাড়ি আমার লাগবে না, আমি আমার দায়িত্বে আমি 10,000, 15,000, 20,000 আমি বাকি দিচ্ছি, অলরেডি ফোন দেওয়ার আগে তার আমাকে দিচ্ছে। মানে যারা ধরেন 10 লাখ টাকার কেনাকাটা করেছে কিন্তু হাতে ধরেন আসছে কিন্তু টাকাটা তাদের কাছে এখন নেই, মানে 10 লাখ টাকা লেনদেন করছে সবসময় আমার থেকে লেনদেন হচ্ছে, এখন 50,000 জিনিসে 10,000 কম পড়ছে, শর্ট পড়ছে, 20,000 শর্ট পড়ছে, আমি কিন্তু না করতে পারবো না, আপনি নিয়েন না, আমি আমার দায়িত্বে আমি দিয়ে দিব যে ঠিক আছে, টাকা তো সে তার মতন এসে দিয়ে গেল, সে দিয়ে যাবে, কারণ গোল্ড যারা কিনে তারা কখনো গোল্ড, মানে এটা রেগুলার কাস্টমারের জন্য, রেগুলার কাস্টমার জন্য। তো আমি চাই যে আনন্দ জুয়েলার্সের কাছে সবাই থাকুক, তারা রেগুলার আসুক, সুযোগ সুবিধা যা যা আছে আমি সব দিব, আর আমার এই ভিডিও দেখে কমেন্টস করবে, প্রশ্ন করবে, যদি তারা কমেন্টস প্রশ্ন করে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে ভিউয়ার্সরা কোন প্রশ্নটা জানতে চাচ্ছে, আমি সেই উত্তরটা আমি নেক্সট ডে আমি দেবো। আনন্দ জুয়েলার্সের সাথে থাকবে আমাদের কিন্তু এই সব আনন্দের সঙ্গে, আনন্দ জুয়েলার্স আপনাদের কাছে আমি চাই যে আপনাদের সব আনন্দের সাথে আমাদের আনন্দ জুয়েলার্স থাকবে, আনন্দ জুয়েলার্স আনন্দ দিবে আপনাদেরকে, তো সাথেই থাকুন আমাদের সাথে, আমাদের সততাই কিন্তু একমাত্র পুঁজি আনন্দ জুয়েলার্স। তো আমি দোকানের কার্ডটা দেখে দিচ্ছি, তো এটা হচ্ছে আপনাদের আনন্দ জুয়েলার্স এর যে কার্ডটা সেটা হচ্ছে মাসকট প্লাজা 3rd floor শপ নাম্বার 406 Sector 7 উত্তর ঢাকা 1230, হটলাইন নাম্বার 01612500045, আর আরিফ ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, ইনার নাম্বার কিন্তু আপনার 24 ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে 01914717136। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।